হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, যে অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইউজ করলে আপনারা আপনাদের গ্যালারির ফটো ভিডিও, আপনাদের যে কোনো বস্তু আপনারা লুকিয়ে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন। যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেইটা আমি এই ভিডিওর শেষে বলে দিব। আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখানে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। চলে আসার পর এখানে আপনারা এখানে গ্রান্ট পারমিশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এলাও করে দিবেন, যতবার এলাও চাবে ততবার এলাও করে দিবেন। এলাও করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনাদের এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা এখানে আপনাদের পিনটা সিলেক্ট করতে বলবে। আপনারা এখানে আপনারা পিন সিলেক্ট করবেন, আপনি যেটা পিন রাখতেছেন সেই পিনটা আপনারা সিলেক্ট করবেন, বা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা দিয়ে সেভ করতে পারেন। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনারা এখানে সেভ করে দেবেন। সেভ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনাদের এখানে যে মোবাইলে ইমেল আইডি আছে এইগুলি এখানে শো করবে। সেই ইমেল আইডিতে এখানে দিয়ে এখানে উপরে রাইট সিন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আপনাদের এখানে একটি কাজ করতে লাগবে, যেটা আপনারা সেই মিনিটের কাটাটা আছে সেরকম করে আপনারা সিলেক্ট করবেন, বা আপনার ঘন্টার কাটাটা কতটুকু রাখবেন এরকম করে আপনারা দুইবার সিলেক্ট করবেন। এই 6টা 15 দিয়ে এরকম করে আপনারা যেরকম করে আপনারা পারেন সেরকম করে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দুইবার সিলেক্ট করার পর আপনাদের সামনে আমি যেটা আমি সিলেক্ট করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা আমি সিলেক্ট করছি। এরকম করে ফাইলটির মাঝে যাইতে লাগবে। যাওয়ার পর আপনারা এই অ্যাপসটি ব্যবহার করলে আপনার ফোনে যে হাত দিবে তার কিন্তু এখানে স্ক্রিনশটটা নিয়ে নিবে। ক্লোজ করার পর আপনাদের এখানে আমি তিনটা ফটো এখানে হাইড করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ফটো হাইড করার জন্য এখানে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পর আপনাদের সামনে অল্প লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে একটি অ্যাড আসতে পারে, অ্যাডটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ক্যামেরা, গ্যালারি, রেকর্ডিং, ভিডিও, ফাইল এগুলি সব দেখাবে। আপনার মোবাইলের নম্বর, MP3, PDF সবগুলি এখানে দেখাবে। আপনারা এখান থেকে গ্যালারিতে যাবেন, আপনার যেটা আপনি হাইড করতে লাগে সেটা আপনি হাইড করে দেবেন। এরকম করে উপরে ক্লিক করবেন, অ্যাড আসতে পারে, অ্যাডটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর যেটা আপনি হাইড করবেন সেটা উপরে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখছেন লক আইকন, এই এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখছেন এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন। এটা আমি হাইড করলাম, এখানে চলে আসলো। এরকম করে কিন্তু এখানে আপনার যে কোনো আপনার যেইগুলি ইম্পর্টেন্ট ফটো বা ভিডিও আছে সেইগুলি আপনারা এখানে হাইড করে রাখতে পারবেন, বা এখানে হাইড করে রাখলে বা হাইডটা আপনারা কীভাবে খুলবেন। হাইড খোলার জন্য এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে নিচে দেখছেন আইন হাইট লিখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করে দেবেন, এটা এখান থেকে চলে গেছে। এরকম করে কিন্তু আপনারা হাইট করতে পারবেন, আইন হাইট করতে পারবেন।
সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা টাইপ করবেন টাইমস লক করে, টাইপ করার পর এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে আইকনটা দেখছেন, সেই আইকনটা দেখে আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন।